ও আন্টি রে ভালো কথা বলছেন তো। এই যে আমি ভিডিও করছি আন্টি দেখে নিবে, ভিডিওটা দেখে ফেলবে। হ্যাঁ এই যে কুরবানির মাংস খাচ্ছি, আমার আব্বা আর আম্মা অনেক আবেগে আপ্লুত হয়ে গেছে, একটু কান্নাকাটি করছে আজকে যে আমি একা একা ঈদ করতেছি কুরবানি। তো আমারও একটু খারাপ লাগছে আসলে, কিন্তু এই যে কুরবানির মাংস খাইতেছি না, এখন অনেক ভালো লাগতেছে যে এই কুরবানি। হ্যাঁ আন্টি আঙ্কেল অনেক খুশি হবে, হ্যাঁ অ্যাট লিস্ট তোমাকে দেখছে, কুরবানির মাংস খাচ্ছো এটাই। আসসালামু আলাইকুম, খবর পাই না আজকে ভিডিও করতে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা ভিডিও করব আজকে। দেন আচ্ছা, আজকে নুয়াশ ভিডিও করবে, সো আমি এখন রান্না বান্না স্টার্ট করে দেই, সবাই আমার সাথে থাকুন। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সব স্পাইস আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি নুয়া, তো আমি এগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজ কিন্তু আমি 3-4 কেটে নিয়েছি, আমরা অলিভ অয়েল এখন খাই, আগে তো আমি যখন রান্না করতাম তখন অলিভ অয়েল খাওয়া হতো না আর কি তেমন। আর আরেকটা হলো আমার ভালো লাগছে রান্না করতে, মানে মনে হচ্ছে যে এই কাজটা আমি এনজয় করছি। আর আরেকটা যেটা আমার মাথায় আসছে, আসলে যে কাজ করা হয় এটা যদি মন দিয়ে করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। আমি তেল দিয়ে দিলাম, এখন চুলা বাড়াই দিব। চুলা বাড়াই দিলাম, আমি একটু পরে এক্সস্ট ছেড়ে দিব, আর যখন কথা বলে এক্সস্ট অফ করে দিব। ওকে সো নো হাস, এখন আমি মাংস দিয়ে দিব বুঝছো। ওকে, কারণ হলো মাংসগুলো এখানে ধুয়ে নিয়েছে, লাগিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার রান্না ভালো ভালোই মজা, যে কারণে খুবই 4-5 কেজি দিয়ে দিচ্ছি তাই। আচ্ছা ওকে, কাছে আসো। এই পেঁয়াজ কেনেরে ছেড়ে নিচ্ছি, আমি তেল আরও দিব, বিকজ আমি কিন্তু বিফে একটু তেল দিব, কারণ বিফে তেল দিলে স্পাইসটা ভালো করে ঢুকে, এটা কিন্তু সিক্রেট। হ্যাঁ এটা তো জানতাম না, আমি সব স্পাইস এখন দিব, যেহেতু আমাকে একটু হেল্প করছে, আমি কিন্তু হেল্পটা চাইনি দর্শক, কিন্তু সে গায়ে করে আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ। আর এখন আমি স্পাইস দিয়ে দিব আর কি সবগুলো, না খুকে একটা অভ্যাস হয়ে গেছে আর কি, দেখলাম যে আমিও যা করতে যাই খুকে বুকে হাত না লাগাইলে মনে হয় যে খুকে আপুর মনে হয় শান্তি লাগতেছে না, এরকম কিছু। তুমি নিশ্চয়ই আবার খেয়ে বলবো না খুকে আপুর হাত লেগে গেছে না, ইনশাল্লাহ এটা বলবো না। আছে কিন্তু আপনি অনেক মানে রহমতের একটা মাংস রান্না করতেছেন না, কুরবানির মাংস। হ্যাঁ আমি একটু ঝাল খাই, এবং ঝাল না হলে ভালো লাগে না, এটা মনে হয় ধনিয়া। আজকে কি শুকনো মরিচ দিবেন নাকি? আজকে শুকনো মরিচ দিব না, নোহাত ভাবছিলাম দিব, পরে মাইন্ড চেঞ্জ হয়েছে ভাই। না ঠিক আছে, আজকে কুরবানির মতো না। হ্যাঁ হলুদ হলো 2 চামচের পরে না দিলেও চলে, কারণ এটা তো কারিকে কালার বানাই ফেলবে বুঝছেন, কিন্তু টেস্ট বাড়াই না, কালার চেঞ্জ করে না। লাকেবু কিন্তু আজকে রান্নাতে মোটিভেশন স্পিচ দিচ্ছে, সবাইকে মোটিভেট করতেছে। না রান্নাটা হলো একটা আমি যে প্রশংসা করলে আবার বলবি নিজের প্রশংসা করবি, ধুয়ে নিলাম এলাচি দারচিনি, তারপরে তেজপাতা কে ধুয়ে নিব আমি, জাস্ট এগুলো যে গাছের যে শিলাগুলো থাকে না এগুলো দিচ্ছে আর কি, দারচিনি, তারপরে 10 এলাচ,
সবাই শুধু কমেন্ট করে আপনি রান্না করেন না, খালি বোনদেরকে দিয়ে রান্না করান, আপনার লজ্জা নেই রিনা খান। দেখি তো এখন কি অবস্থা মাংস। হ্যাঁ দেখতে সুন্দর হয়েছে না? আদা রসুন বাটা দিব, লবণ দে, তুমি বেশি দূরের থেকে আমার কথা শোনা যাবে না, কারণ আমার ভাই আর পড়া ঠিক। আদা রসুনটা একটু গরম মানে এটাতে ফ্লেক্সিবল কি না? তার জন্যই আজাদ ভাই আইসা খালি এই পাতিলে রান্না করে, যাই রান্না করে। আমি বলি যে যাই রান্না করে দিই, যে মানে এই পাতিলে কিছু থাকলো সব পরিষ্কার পরিষ্কার করে অন্য পাতিলে নিয়ে আবার এটাতে এটা দিয়ে বসাব। এই যে লাল লাল করে ঝাল গরুর মাংস রান্না করছি, আদা রসুন বাটা দিব এখন। দেওয়ার পরে খুব ফলে আমার দেয়া শেষ হয়ে গেছে, আর এটা ঘন্টা ধরে ঘন্টা ঘন্টা ধরে জাল দিতে থাকব, মিক্স করব। দেন আমার মনে হয় আদা রসুন ঠিক আছে, এই যে আদা রসুন দিলাম, এই পুরোটাই লাগবে না, কারণ এখানে মশলা 4-5 কেজি মাংস পাবে, বড়টাই গেছে। সব মাংস কিন্তু রেডি করে ফেলছে দুজন মিলে। এই যে এত সুন্দর স্মেল আসছে বলার মতো না, অনেক সুন্দর স্মেল। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি সবাইকে, এই যে টিটু নেড়ে দিচ্ছে, সবাই মানে হাত লাগাচ্ছে, মাশাআল্লাহ এত সুন্দর স্মেল আসছে বলার মতো না, অনেক সুন্দর একটা স্মেল আসছে, মানে মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশে যখন কোরবানির মাংস রান্না করা হতো যেরকম ঠিক এরকম একটা স্মেল আসছে। না ইয়ে এখন তুমি ঝোল দেখিও, কারণ মাংস কষানো হয়ে গেছে, তারপর আমরা একটু পানিও দিয়েছি, তো এখন একটু টেস্ট করা হবে আসলে, মানে আর কিছু লাগবে কি না, কিছু অ্যাড করবো কি না। পানি দেওয়া হয়েছে, এখন নাড়তেছে হলো খুকি, সবার হাত লাগছে। এখন চলে আসছে হাসিনা আপা, বুঝলাম না রান্না করছি আমি, কিন্তু কেন যে এত মানুষের আনাগুনা কিচেনে। এই যে এখন এই কথা বললেন আজকে খাইয়া বলবেন, ওকে
আরো আধা ঘন্টা হবে মোট আর ঘন্টা দুই ঘন্টার মতো লেগে যাচ্ছে। এই যে গরু মাংস আমি নিয়ে আসছি, কোরবানির মাংস। তো টিটু নুহাশ আর হাসিনাপ্পা টেস্ট করবে এবং বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। টিটু ভাই টেস্ট করেন, টেস্ট করে বলো নুহাশ। কলেজে অবশ্যই দাম আমার কাছে তো মনে হচ্ছে খুবই মজার, কারণ স্মেলটা এত সুন্দর আসছে। আমি একটা দেখি একদম ফার্স্ট ক্লাস খুব মজার। আমি কালিতে একটু সবার সাথে শেয়ার করে তাহলে বুঝতে পারবেন। এই যে অনেক বেশি মজা। আমি তো এই যে আমি রাইস খেয়ে ফেলতেছি কারণ এত মজা হয়েছে দেখে। তুই না ওইদিকে আশেপাশের মানুষদেরকে একটু দেখা। এই যে উনারাও রাইস মানে খেয়ে ফেলতেছে। একটু দেখাও তো টিটু, দেখি দেখাও একটু নাড়াচাড়া দাও দেখাও। ওয়াও ঠিক আছে টিটু, কেমন মজা হয়েছে? পারফেক্ট। দেখেন প্রিয় দর্শক, আলাদাই দেখেন মানুষের। অন্যরকম মজা হয়েছে। দুই দিন ভুলে যাও মোটা হওয়া। ও আন্টি রে ভালো কথা বলছেন তো। এই যে আমি ভিডিও করছি, আন্টি দেখে নিবে, ভিডিওটা দেখে ফেলবে। হ্যাঁ এই যে কুরবানির মাংস খাচ্ছি, আমার আব্বা আর আম্মা অনেক আবেগে আপ্লুত হয়ে গেছে, একটু কান্নাকাটি করছে আজকে যে আমি একা একা ঈদ করতেছি কুরবানি। তো আমারও একটু খারাপ লাগছে আসলে, কিন্তু এই যে কুরবানির মাংস খাইতেছি না, এখন অনেক ভালো লাগতেছে যে এই কুরবানি। হ্যাঁ আন্টি আঙ্কেল অনেক খুশি হবে, হ্যাঁ এট লিস্ট তোমাকে দেখছে কুরবানির মাংস খাচ্ছ সেটাই।